খোঁজ খাবারের একটা এপিসোড নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। আজকে একটা ছোট ভিডিও করব। এই ভিডিওটা হবে বেসিক্যালি, আমি যাচ্ছি এখন হাওড়া থেকে ভুবনেশ্বর, তো ধৌলিতে আমি উঠেছি এখন। এখানে তো ক্যাটারিংয়ের কোনো ব্যবস্থাও নেই। তো তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা সাধারণত ট্রেনে জার্নি করে থাকো আর খাবার দাবার ট্রেন থেকেই নিয়ে থাকো, তাদের জন্য আরেকটা ইনফরমেশান আমি দিতে চাই যে তোমরা যদি চাও তো রেলের ক্যান্টিন বা প্যান্ট্রি কার্ড ছাড়াও তোমরা অনলাইনে কিছু খাবারের অর্ডার দিতে পারো। তো আমি সেইরকমই অনলাইনে একটা জাস্ট ব্রেকফাস্টে একটা অর্ডার দিয়েছি, তো আশা করছি খড়গপুর স্টেশন থেকে সেই খাবারটা আসবে। তো হোপফুলি সেই খাবারটা ভালো হবে। তো কীরকম সেই খাবার আসবে, কীরকম কী তার টেস্ট, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যাচ্ছি ভুবনেশ্বর, সেখানকার সমস্ত এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে আমি শেয়ার করব। সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খাবারে অর্ডার দিয়েছিলাম, তো খাবার এসে গেছে। তো এবার এই খাবারটাকে খুলে দেখা যাক ভেতরে কি কি আছে। তো এই আমাদের খাবার দিয়ে গেছে, এখানে একটা লাড্ডু আর পরোটা আর টক দই। পরোটাটা মনে হচ্ছে একটাই আছে, একটাই ফোল্ড করা আছে এই পরোটাটা। তো চলো দেখা যাক, পরোটাটা একটু টেস্ট করে দেখি। মোটামুটি সফট আছে, ভালো পরোটাটা গরম আছে, একটু টক দইয়ে মাখিয়ে। তো বন্ধুরা, আমি প্রচন্ড নয়েজের জন্য ওখানে তো আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তাই এখন ভুবনেশ্বর হোটেলে চলে এসেছি। তো এই হোটেলে এসে আমি বাকিটা তোমাদেরকে বলছি। তো 80 টাকা ছিল টোটাল বিল। তো ওই বিলের মধ্যে ছিল তোমার একটা আলু পরোটা, দই আর ওই লাড্ডু। মোটামুটি ইকোনমিক লেগেছে আর কোয়ালিটি ওয়াইজ ও খাবার মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায়। খুব বিশাল একটা হয়তো ভালো কিছু ছিল না, আলু পরোটা আর কত বিশাল ভালো হবে, তো স্ট্যান্ডার্ডই ছিল। তো প্যান্ট্রি কার্ডে অনেক সময় ওই সকালে যেরকম ব্রেড অমলেট বা এই সমস্ত কিছু পাওয়া যায়, তো তার থেকে আমার কাছে অন্তত একটু বেটার মনে হয়েছে, তাই আমি ওটা অর্ডার দিলাম। তো অপশন আরো ছিল, পুরি ফুরি সবজি এসব আরো ছিল, তো আমি ওটা অর্ডার দিয়েছি। তো এই ব্যাপারে তোমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়ার ছিল তো আমি দিয়ে দিই। অনেকে হয়তো জানো না, তাদের জন্য বলি যে আমরা যখন ট্রেনে যাতায়াত করি তো অনেক সময় প্যান্ট্রি কার্ড কোনো কোনো গাড়িতে আবার থাকেও না, বা যে গাড়িতে থাকে ম্যাক্সিমাম গাড়িতেই থাকে। তো যে গাড়িগুলোতে থাকে তো সেই গাড়িতে খাবার আমাদের অনেক সময় পছন্দ হয় না, বা তাদের মেনুও পছন্দ হয় না। তো সেক্ষেত্রে একটা আমাদের কাছে অপশন থাকে, সেটা হলো অনেকগুলো অনলাইন সাইট আছে যেখান থেকে তুমি অর্ডার যদি দিয়ে দাও তাহলে ওরা তোমার নর্মাল যেমন স্টেশনে আসবে, তুমি সেই স্টেশনে এসে এলেই তোমাদের খাবার তোমাদের সিটে এসে পৌঁছে দিয়ে যাবে। ক্যাশ অন ডেলিভারি বা অনলাইনে পেমেন্ট করেও তুমি সেগুলো পে করে দিতে পারো, সেটা তোমাদের ওপর। তো ডেসক্রিপশন বক্সে কিছু সেরকম সাইটের আমি অ্যাড্রেস লিংক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তো যারা জানো না তারা কখনো ট্রাই করে দেখতে পারো। যদি প্যান্ট্রি কার্ডের মেনু তোমাদের ভালো না লাগে তাহলে নিজেদের মতো স্টেশন যেরকম আসবে তো টাইম দেখে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যেরকম হোক তোমরা অর্ডার দিয়ে রাখতে পারো। ইভেন গাড়িতে ওঠার আগে থেকেও তোমরা মেনু সমস্ত কিছু সিলেক্ট করে ঠিক করে রাখতে পারো। পিএনআর নাম্বার আর বা অথবা ডেট অফ জার্নি গাড়ির নাম্বার দিয়ে দিলেই
ওরা সমস্ত ডেটা ক্যাপচার করে তোমার সিটে এসে দিয়ে যায়। তো এটাই আজকে এইটুকু ইনফরমেশন দিলাম। তো আমি এখন আছি ভুবনেশ্বরে, তো দেখা যাক দু একটা আরো ভিডিও আমার করার ইচ্ছে আছে এখানকার কিছু কুইজিন নিয়ে, এখানকার কিছু খাবার দাবার নিয়ে। তো নেক্সট এপিসোড গুলোতে থাকবে আশা করছি। তো আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে থাকলে তা কমেন্ট সেকশনে লিখতে পারো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো ভালো থাকো।